আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে পোকো এক্স থ্রি প্রোর একটি ব্যতিক্রম প্রবলেম নিয়ে কথা বলবো। এই ফোনটি বেশ কিছুদিন আগে আমি ডেড রিকভারি করেছি। মূলত ফোনটি একদম ডেড ছিল, আমার পূর্বেও দুজন টেকনিশিয়ান কাজ করেছিল। এই সামান্য শর্ট হয়ে থাকা দুটি কম্পোনেন্টসের মাঝে একটু সংযোগ হয়ে থাকার কারণে ফোনটি মনে হচ্ছিল সফটওয়্যার প্রবলেম। ফোনটি পুরোপুরি অন হওয়ার আগে ফোনটি আবার রিবুট করত। ফার্স্ট লোগো আসার পরে যে সেকেন্ড লোগোটি আসবে সেই লোগোটি আসার আগেই পুনরায় ফোনটি রিবুট করত। আর এ ধরনের প্রবলেম হয়ে থাকে, আমরা জানি, সিপিউর যখন আউটপুট ভোল্টেজগুলো শর্ট হয়ে যায় তখন ফোনটি এরকম রিবুট করে অথবা হ্যাং হয়ে থাকে। ফোনটির ওনার যে ছিলেন সে অ্যাকচুয়ালি সফটওয়্যার এক্সপার্ট, উনি নিজেই সফটওয়্যার করেছিলেন এবং কাস্টম রোম দিয়েছিলেন। তো তিনি আমাকে জানান হয়তো এটি সফটওয়্যার প্রবলেম, তো সফটওয়্যারটি আমি করে নেব, আপনি ফোনটি পাঠিয়ে দেন। তো ডেড রিকভারি করার পরে আমি ফোনটি যখন তার কাছে পাঠিয়ে দিই, সে বিভিন্ন রকমের ফুল অফিসিয়াল রোম এবং কাস্টম রোম, অনেকগুলো রোম ইনস্টল করে ফোনটি পরিপূর্ণ সফটওয়্যার নেওয়ার পরেও ফোনটি রান হয় না। তখন আমি বলি ফোনটি আপনি কাইন্ডলি আবার পাঠিয়ে দেন। তো ফোনটি আমার কাছে পাঠিয়ে দেওয়ার পরে আমি ফল্টটি ফাইন্ড আউট করি। এই সামান্য শর্টের কারণে একটি ফোন মনে হতে পারে যে সফটওয়্যার প্রবলেম। আসলে আমি যখন কাজ করি তখন অনেক চোখ কান খোলা রেখে কাজ করি, এ ধরনের সমস্যা আমার কাছে হওয়ার কথা না। আর ইতিপূর্বে আমার পূর্বেও দুজন টেকনিশিয়ান কাজ করেছে, হতে পারে তাদের কাছেও হতে পারে অথবা আমার কাছেও হতে পারে, যে কারণেই হোক এটা হয়েছে। কিন্তু আমি প্রবলেমটি সলভ করার চেষ্টা করেছি। আর প্রথমে আমি সিপিইউ বা অন্যান্য কোথাও কাজ করিনি, আমি প্রথমে মাদারবোর্ডটি অনেক ভালোভাবে লক্ষ্য করেছি, মাইক্রোস্কোপের সাহায্যে আমি সব কিছু চেক করার পর আমি এই শর্টটি পেয়েছি। দেখুন অলরেডি সেকেন্ড লোগোতে চলে আসছে, আগে এই লোগোটি আসতো না। তো আমার মনে হচ্ছে প্রবলেমটি সলভ হয়ে গেছে। তো পুরোপুরি অন হয় কি না একটু দেখি। আলহামদুলিল্লাহ দেখুন প্রায় অন হয়ে গেছে। এ ধরনের সমস্যা যখন আমরা পাবো আমরা ঘাবড়ে না গিয়ে ফল্টটি ফাইন্ড আউট করার চেষ্টা করব, আর একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করব কাজটি কোথা থেকে হতে পারে। যেহেতু এই ফোনটি কাস্টম রিকভারি দেওয়ার পরে ডেড হয়ে গিয়েছিল, ভাবছিলাম হয়তো সফটওয়্যার প্রবলেম, কিন্তু না, এটি হার্ডওয়্যার প্রবলেম। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।